রাজধানীর পোস্ট অফিস সমূহ এলাকায় মাস্ক এনফোর্সমেন্ট করা হয় এবং যারা করোনার বিধিনিষেধ না মেনে মাস্ক পরেননি তাদের কোভিড টেস্টও করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানান এএসডিএম বিনয়ভূষণ দাস। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দেখুন, আমরা তো প্রায় এই যে মোবাইল টেস্টিং টিম সাব সেন্টার বা বিভিন্ন মানে টেস্টিং সেন্টার ছাড়াও যে মোবাইল টেস্টিং টিম এনফোর্সমেন্ট টিমের সাথে এই পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত আমরা প্রায় 850 আমরা টেস্ট করেছি। 850 টেস্টের জায়গায় আমরা পেয়েছি অনলি 8 পজিটিভ পেয়েছি। তো যারা পজিটিভ পেয়েছি ওদেরকে হোম আইসোলেশন রাখা হয়েছে। একজনকে পেয়েছিলাম আমরা বিশাল আর সিপাহীজলা ডিস্ট্রিক্টের, সাধারণত আমরা অ্যাম্বুলেন্স দিয়ে এবং বিআরটিআই এবং পরবর্তী সময়ে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে ওনাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যায়। তো সেটা টেস্টিং করা হচ্ছে, যেটা সেই অনুযায়ী আমরা পজিটিভ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে টেস্টিংয়ের সংখ্যাটা মোটামুটি ভালোই হচ্ছে। আর আমরা একটাই আহ্বান রাখবো যে এখন আমাদের পরিস্থিতি এখনও সংকটাপন্ন, আর সকল কাছে আহ্বান রাখবো আপনারা সবাই মাস্ক পরিধান করুন, যাতে এই করোনা মহামারী থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রত্যেক দিনই দেখা যাচ্ছে বা এক দু দিন পরে বলে দেখা যাচ্ছে যে আপনারা টেস্টিং করছেন বা অভিযান করছেন, তারপরও মাঝে মাস্ক পরিধান হচ্ছে, মানে মূল কোন জায়গায় ঘাটতিটা রয়েছে বলে আপনি মনে করছেন? ঘাটতির বিষয়টা দেখুন, এটা তো উচ্চ পর্যায়ের কমিটি আছে, ওনারা স্টেট লেভেলে রিভিউ করেন। আমরা যেটা বুঝি যে আমরা যদি মাস্ক পরে থাকি, আমরা যদি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা আমরা মেনটেন করি এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকি, স্যানিটাইজ করা বা হাত ধোয়া, সেগুলি করলে আমরা অনেকাংশেই এটা আমরা প্রতিরোধ করতে পারবো। তাছাড়া আমাদের যখনই কোনো ধরনের উপসর্গ দেখা দেবে একটা জিনিস করা উচিত, যে সাথে সাথে এই টেস্টটা করানো উচিত। অনেক সময় দেখা যায় আমাদের কাছে অভিযোগ আসে বা আমরা জানতে পারি যে ওনার কিছু সিমটম বা কিছু এরকম উপসর্গ আছে, কিন্তু কেউ টেস্ট করাচ্ছেন না, এবং যখন ক্রিটিক্যাল হয় তখন নাকি ওনারা হাসপাতাল যাচ্ছেন। সেই এই যে বিষয়টা, এই বিষয়টা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, তখন চিকিৎসকদেরও বিশেষ কিছু করার থাকে না। তাই যে যেটা আমরা যেটা চাই যে আমরা আগে থেকে যদি আমরা ব্যবস্থা নিই তাহলে সেটা অনেকাংশেই প্রতিরোধ করতে পারবো। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা সবসময় আমরা জানি, আর প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো সেটা যদি আমরা সচেতনতামূলক আগে থেকেই চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা এটাকে সবাই মিলে প্রতিহত করতে পারবো। বেশ কয়েকদিন আগের থেকে শুরু হয়েছে আপনাদের পদক্ষেপ, কিন্তু এখন পর্যন্ত একের পর এক নিষ্পাপ প্রাণ, তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক। এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিঞ্জার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার, যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক। উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স, যারা নাকি 24 ঘন্টা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখেন। পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময় মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত। ডিভাইন টাচ মেডিক্লিনিকের চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরো অনেকেই। প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ। হ্যালো, আমি ডক্টর অরিজিৎ দাস। আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আপনারা তো চিনেন সবাই আমাকে। আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31-এ কোভিড পজিটিভ ধরা পড়ে, তারপর 1 মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ আমি এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা, অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি এবং আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে